পিএসবিডি 24 এর আরো একটি নতুন পর্বে স্বাগত ভিউয়ার। আজকের পর্বে টপিক হচ্ছে হেডসেটিং। সঙ্গে আছে আমি রুবেল। চলুন প্রথমেই দেখে নেই এই ভিডিওতে কি কি থাকছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন হেডসেটিং কি, হেডসেটিং এর প্রকারভেদ, হেডসেটিং এর সুবিধা, হেডসেটিং এর অসুবিধা, হেডসেটিং কখন করবেন, হেডসেটিং কখন এবং কিভাবে করতে হয়, হেডসেটিং করা কাপড় বোঝার উপায় কি, হেডসেটিং বা হেডসেট করা কাপড় চেনার উপায়, ভালো হেডসেটিং হয়েছে কিনা তা বোঝার কিছু উপায় নিয়ে এই ভিডিওটি সাজেছে। তাহলে আর দেরি কেন, চলো ভিডিওটি শুরু করি। যে প্রক্রিয়ার মাধ্যমে তাপ প্রদান করে ফাইবার, ইয়ার্ন, ফেব্রিক বা গার্মেন্টসকে ডাইমেনশনাল স্টেবিলিটি প্রদান করে তাকে হিটসেটিং বলা হয়। এছাড়াও এই প্রক্রিয়ায় শুষ্ক বা আর্দ্র অবস্থায় সুতা, ফিলামেন্ট, কাপড় বা পোশাককে ক্রমাগত তাপ প্রদান করা হয়, ফলে এটি স্টেবিলিটি অর্জন করে। নিট কাপড়ে যদি ল্যাক্রা বা ইলাস্টন থাকে তখন তাকে হিটসেট করতে হয়, কারণ হিটসেট না করলে কাপড় ডাইংয়ের পর খেপে যায় আর কাপড়ে প্রচুর ক্রিজ পড়ে, যা ফিনিশিং করার পরও ঠিক হয় না। কাপড়ের হিটসেট না করা হলে কাপড়ের ডায়া আর শিঙ্কেজ ঠিক হয় না, তাই ল্যাক্রা বা ইলাস্টনযুক্ত কাপড়ের হিটসেটিং অবশ্যই করতে হবে। ল্যাক্রা যদি কাপড়ে থাকে তবে কেউ বলুক আর না বলুক আপনারা অবশ্যই হিটসেট করে নেবেন, তা না হলে এর ডায়া কমে যাবে, তখন স্ট্যান্ডার্ডের টেনেও ঠিক করা যাবে না। হিটসেটিং মূলত তিন প্রকার, স্থায়ী হিটসেট, অস্থায়ী হেডসেট এবং অর্ধ স্থায়ী হেডসেট। ভিউয়ার, পৃথিবীতে সব কিছুরই সুবিধা অসুবিধা থাকে, হেডসেটিংও এর ব্যতিক্রম নয়। হেডসেটিংয়েও কিছু সুবিধা আছে, যেমন আয়তনের স্থায়িত্ব, ভাঁজ করার সহ্য ক্ষমতা, শক্তি বৃদ্ধি পাওয়া, নমনীয় হওয়া, প্রসারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়া, রেসিলিয়েন্সি বা সহনশীলতা বৃদ্ধি পাওয়া, শুষ্ক ধারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়া, ইলাস্টিসিটি থাকা, তাপ পরিবাহী হওয়া। অসুবিধাগুলো হলো ফাইবারগুলো শক্ত হয়ে যাওয়া, স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি বৃদ্ধি পাওয়া, ফাইবারের ছোপ বা স্টেন কমে যাওয়া। নিট ফেব্রিকের গ্রে অবস্থায় হেডসেট করতে হয়। নিট ফেব্রিক হেডসেট করার আগে টিউব কাপড় ওপেন করে নিতে হবে, পরে ব্যাক সুইং করে আবারও টিউব করে নিতে হয়। ওভেন ফেব্রিক মার্সারাইজেশনের আগে হেডসেট করে নিতে হয়। ওভেন ফেব্রিক হিটসেট করার পর হলুদ হয়ে যায়, তবে ব্লিচ করলে এই হলুদ ভাব আর থাকে না। কাপড়ে যদি ইলাস্টিক ফাইবার থাকে বা স্পানডেক্স বা ল্যাক্রা থাকে তবে সেই কাপড়কে হিটসেট করতে হবে। ফাইবারের তারতম্য বুঝে নির্দিষ্ট তাপমাত্রা দিতে হয়, যেমন কটনে 149 ডিগ্রি তাপমাত্রায় হিটসেট দিতে হয়। এছাড়াও কিছু ফাইবারকে 190 ডিগ্রি তাপমাত্রায়ও হিটসেট করতে হয়। ওভেন কাপড় মার্সারাইজ করার আগে ব্লিচিং করার পর হেডসেট করতে হয়, তা না হলে ডাইংয়ের পর কাপড়ে ক্রিজ পড়ে, সেই ক্রিজ আর ঠিক হয় না আর কাপড়ের উইথ কমে যায়। হেডসেটের মেইন ফ্যাক্টর হলো উইথ, যেমন নিটের ক্ষেত্রে রিকোয়ার উইথের চেয়ে 4 থেকে 5 ইঞ্চি প্লাস করে হেডসেট করতে হয়, ওভেনের ক্ষেত্রে 2 ইঞ্চি প্লাস করে হেডসেট করতে হয়। স্ট্যান্ডার্ড মেশিনে একই সাথে ফিনিশিং করা হয়, কিউরিং করা হয়, তারপরে কাপড়কে শুকিয়ে বের করা হয়, এরপর কম্প্যাক্টিংয়ে যায়। আবার অনেক সময় কাপড় ফিনিশিংয়ের প্রয়োজন হয় না, শুধু হিটসেট করার প্রয়োজন হয়। বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলে ওয়েট প্রসেসিং নিয়ে আরও বেশ কিছু ভিডিও আপলোড করা হয়েছে, যার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। হিটসেট করলে কাপড় সাদা থেকে অতিমাত্রায় হলদে ভাব হয়, তবে 190 ডিগ্রি তাপমাত্রায় ব্লিচ করার পর এই হলদে ভাব আর থাকে না। আরেকটি মজার ব্যাপার হলো সদ্য ভাজা বেকারি বিস্কুটের মতো গ্রান বের হয়। এই হিটসেটিং অনেক গুরুত্বপূর্ণ বিষয়। নাকের কাছে নিয়ে গ্রান নিন, দেখুন বিস্কিটের গ্রান আসে কিনা, যদি আসে তাহলে ভালো হিটসেটিং হয়েছে বুঝতে হবে। এটা অনেকটাই স্ট্যান্ডার মেশিনের উপর নির্ভর করে, যেমন থার্মাল অয়েল স্ট্যান্ডারে হিটসেট করা কাপড় এর গ্রান এর চেয়ে গ্যাস বার্নার যুক্ত স্ট্যান্ডারে হিটসেট করা কাপড়ের গ্রান বেশি অনুভব হয়। কাপড়ের বডিতে হাত দিয়ে দেখুন কাপড় গরম কিনা, কারণ টেম্পারেচার ভিতরে 180 থেকে 200 ডিগ্রি হয়ে থাকে, তবে কমন টেম্পারেচার হলো 180 ডিগ্রি। হিটসেটিংয়ের জন্য মেশিনে আলাদা প্রোগ্রাম আছে, যা দিয়ে অটো হিটসেট আর টেম্পারেচার কন্ট্রোল করা যায়। ওভেন ফেব্রিকের হিটসেট করা কাপড়ের ইয়োলিশ টোন থাকবে, গ্রে কাপড়ের মতো যদি হোয়াইট বের হয় তবে বুঝতে হবে ভালো হিটসেট হয়নি।
হিটসেটের সময় প্যাডারে শপিং এজেন্ট ব্যবহার করা হয়। এতে কাপড় অ্যাবজর্বেন্সি ভালো হয় আর অন্যান্য প্রসেসগুলিও ভালো হয়। প্যাডারের প্রেশার বাড়িয়ে রেখে পিকআপ কমিয়ে রাখতে হবে। আপনারা এই চার্টের মাধ্যমে দেখতে পাচ্ছেন কোন ফাইবারের জন্য টেম্পারেচার রেঞ্জ কত। আবারও বলি, হিটের ক্ষেত্রে রিকোয়ার উইথের চেয়ে 4-5 ইঞ্চি বেশি করে হিটসেট করতে হবে, আর ওভেনের জন্য অবশ্যই 2 ইঞ্চি প্লাস করে হিটসেট করতে হবে। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে এখনই বেল আইকনটিতে ক্লিক করুন। আজ আর কথা নয়, কথা হবে অন্য ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।